আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টক টু দ্য মেডিসিনের নতুন একটি পর্বে সকলকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, টক টু দ্য মেডিসিন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ, জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মেডিসিন সম্পর্কে নিয়মিত আলোচনা করা হচ্ছে। তাই বিভিন্ন প্রকার ওষুধের কার্যকারিতা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রিয় ভিউয়ার্স, তীব্র মাইগ্রেনজনিত মাথা ব্যথা পাশাপাশি সাধারণ মাথা ব্যথা প্রতিরোধের চমৎকার একটি মেডিসিন নিয়ে আজকের এই পর্বটি। আজকের আলোচনায় যে মেডিসিন থাকছে তার নাম হচ্ছে মাইগ্রেন। আজ আমরা জেনে নেব মাইগ্রেন এই প্রকারটি কখন কীভাবে সেবন করতে হবে, এটি কাদের জন্য নির্দেশিত, সেবনের সুবিধা লাভ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। প্রিয় ভিউয়ার্স, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, মাইগ্রেন টলফেনামিক প্রিপারেশনের কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড এর কার্যকরী মেডিসিন, যা তীব্র মাইগ্রেনের ব্যথা, মাঝারি মাইগ্রেনজনিত ব্যথা, পাশাপাশি মাথা ব্যথা, জ্বরজনিত মাথা ব্যথা ও বেদনা নাশক হিসেবে এই মেডিসিনটি চমৎকারভাবে নির্দেশিত হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি মাথার পিছনে, ডান ও বামে এবং সামনের অংশে কপাল ও চোখ সহ মাঝারি থেকে তীব্র যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব করেন এবং এই যন্ত্রণাদায়ক ব্যথা শুরু হওয়ার সময় বমি বমি বা বমি লক্ষণ প্রকাশ পায়, তাহলে আপনি ধরে নেবেন এই বিরক্তিকর অবস্থাই হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন এই ব্যথা শুরু হলে আপনার শব্দযুক্ত, উচ্চ শব্দযুক্ত আওয়াজ, আলোযুক্ত জায়গা এবং কোলাহলযুক্ত জায়গা অপছন্দনীয় হবে, বিরক্ত লাগবে, আপনি নির্জন একাকী থাকতে পছন্দ করবেন এবং অন্ধকারযুক্ত জায়গায় থাকতে পছন্দ করবেন। সম্মিলিত বিহার, এই বিরক্তকর অবস্থা জনিত মাইগ্রেন থেকে আপনাকে রক্ষা করার জন্য কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেড এর মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট খুবই চমৎকার একটি প্রতিরোধকমূলক হিসেবে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। সম্মিলিত বিহার্স টলপেনামিক প্রিপারেশনের মাইগ্রেন একটি চমৎকার মাইগ্রেন বিরোধী ওষুধ, যা অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ ক্রমে সেবন করতে হবে। মেডিসিনটি সেবনের পর সম্পূর্ণ বিশ্রামে থাকা প্রয়োজন। ছোট শিশুদের ক্ষেত্রে মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট কোনোভাবেই নির্দেশিত নয় এবং গর্ভাবস্থায় স্তন্তনকালীন সময় এই মেডিসিনটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ ক্রমে এই মেডিসিনটি সেবন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যাদের শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে কিডনি, লিভার, হার্ট, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সেবনের সময় অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ গ্রহণ করে নিতে হবে। সেবন মাত্রা অভিজ্ঞ চিকিৎসকের এক সঠিক পরামর্শ ক্রমে হালকা মাইগ্রেনজনিত মাথা ব্যথায় মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একটি বা দুটি করে সেবন করা যাবে এবং তীব্র মাইগ্রেনজনিত মাথা ব্যথা সহ যে কোনো ধরনের মাথা ব্যথা প্রতিরোধ করার ক্ষেত্রে মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট 2 থেকে 3টি দিনে একবার বা দুইবার খাবারের পরে সেবন করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, মাথা ব্যথা প্রতিরোধ করার ক্ষেত্রে ও মাইগ্রেনজনিত মাথা ব্যথা প্রতিরোধ করার ক্ষেত্রে মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট খুব চমৎকার একটি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। পার্শ্বপ্রতিক্রিয়া, মাইগ্রেন মেডিসিন সেবনের সময় সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, বদহজম, ত্বকে লালচে ভাব, কাঁপুনি, ক্লান্তি ইত্যাদি সমস্যাগুলো লক্ষণ প্রকাশ পেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ছিল মূলত মাইগ্রেন 200 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি যদি আপনি ভালো উপকার লেগে থাকে তাহলে ভিডিওটি দ্রুত লাইক ও কমেন্ট করে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল এবং ডক্টর দ্য মেডিসিন এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সকলকে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।